প্রত্যেক বাবা মাই চায় তাদের সন্তান যেন থাকে দুধে ভাতে, আর আনন্দে হাসি খুশিতে ভরে উঠুক তাদের সংসার। আমরাও তার ব্যতিক্রম নই, আমরাও চাই আমাদের সন্তানরা হাসি খুশি আনন্দে সুস্থভাবে একটা সুন্দর পরিবেশের মধ্যে বড় হোক। তাই যত পরিশ্রম হোক, যতই কষ্ট হোক, বাড়িতে একটা আনন্দময় পরিবেশ রাখার সবসময় চেষ্টা করি। আমরা যদি ওদেরকে একটা সুস্থ সুন্দর পরিবেশ দিই, ওরাও নিশ্চয়ই আমাদেরকে ওই রকম পরিবেশ ফিরিয়ে দেবে। ছোটবেলায় এই জন্মদিনের অনুষ্ঠানে বাচ্চারা খুব মজা করে কাটায়, আর ওরা বায়নাও করে আমার জন্মদিন সেলিব্রেট করা হোক। বড় হয়ে গেলে হয়তো আমরা চাইলেও আর ওরা সেলিব্রেট করতে চাইবে না, তাই এই স্পেশাল দিনটা ওদের মনের মধ্যে সযত্নে রেখে দেবার জন্য আমাদের এই প্রচেষ্টা। প্রত্যেক বছর মেয়ের জন্মদিনের আগের দিন আমি আর ওর বাবা এইভাবে বার্থডে ডেকোরেশন করি। ডেকোরেশন প্রায় কমপ্লিট। এদিকে মামুনি দেখে, মানে আমার শাশুড়িমা দেখে বলছেন, জন্মদিনে ব্ল্যাক কালারের কিছু দিতে নেই, তাই এই লেখাটা বাদ দিয়ে অন্য কালারের লেখা দাও। এই ডেকোরেশনটা দেখতে ভালো লাগছিল বলে আমি দোকান থেকে কিনে এনেছিলাম, কিন্তু মাথায় নেই যে জন্মদিনে কালো জিনিস কিছু দিতে নেই। যেহেতু বয়স্ক মানুষ বাড়িতে আছেন, ওনার কথা তো শুনতে হবে, তাই এত রাতে আর কিনতে যাওয়ার মতো সময়ও নেই আর দোকানও খোলা নেই। তাই কি করলাম, বাড়িতেই গত বছরের যে বার্থডে লেখাটা ছিল পিঙ্ক কালারের, ওটা দিয়েই কাজ চালিয়ে নিলাম। গোল্ডেন কালারের উপর পিঙ্ক কালারের লেখাটা দিয়ে যে ডেকোরেশন করছি, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আগের দিন থেকে বার্থডে ডেকোরেশন শুরু করে দিই বলে বাড়ির পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়, আর আমার ছেলে মেয়ে দুটোর মন খুশিতে ভরে ওঠে। ব্যাস, আমার ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর লাগছে না। এবার বেলুন দিয়ে পুরো বাড়িটা আমি ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশনের কাজ কমপ্লিট করে নেওয়ার পর পরের দিন রান্নার সমস্ত সবজি কেটে ধুয়ে রেখে দিচ্ছি। যেহেতু শীতকাল, তাই নষ্ট হওয়ার কোনো ভয়ও নেই। যেহেতু দুপুরের রান্নাটা আমাকেই করতে হবে, তাই আগের দিন থেকে রান্নার সমস্ত সবজি মশলা কেটে রেখে দিলে রাঁধুনি এসে গেলে রাতের রান্নারও কোনো অসুবিধে হবে না। জন্মদিনের মেনুতে ফ্রেঞ্চ ফ্রাই আছে, তাই আলু কেটে ধুয়ে আমি রেখে দিচ্ছি। মিক্সড ফ্রাইড রাইসে মটর দেব, তাই মটরও ছাড়িয়ে রেখে দিয়েছি। প্রতি বছর দুপুরবেলাতে মেয়ের পছন্দের রান্না আমাকে নিজের হাতে তৈরি করে দিতে হয়। মেয়ে পোস্ত দিয়ে আলু ভাজা খেতে ভীষণ পছন্দ করে, তাই রাতে আলু কেটে ধুয়ে রেখে দিচ্ছি। তাহলে কি সকালবেলা আমার রান্না করতে অনেকটা সুবিধে হবে। রান্না করার আগে যদি সবজি মশলা রেডি করা থাকে, তাহলে কোনো রান্নাই করতে খুব বেশি সময় লাগে না। আজ আমার মেয়ের জন্মদিন, এই দিনটা ওর কাছে ভীষণ স্পেশাল, আমাদের কাছেও খুব আনন্দের এবং খুবই স্পেশাল। সেই ছোটবেলা থেকে ও জানে এই দিন ওকে মন্দিরে যেতে হবে, তাই সকাল সকাল স্নান করে ও রেডি মন্দিরে যাওয়ার জন্য। ওর বাবা ওর ঠাম্মি নিয়ে যাবে, সঙ্গে তো ওর ভাই যাবেই, তাই ওকেও রেডি করে দিচ্ছে আমাদের দিদি। আজকের দিনটা ও ভীষণ মজা করে কাটায়। আজকের দিনে আমরা কোনো পড়াশোনার কথা বলি না, স্কুলেও যেতে দিই না, খুব মজা করে কাটায় ও। মন্দিরে চলে যাওয়ার পর আমি আমার কিছু কাজ করে নিলাম। এবারে ওদের আসার ঠিক 5 মিনিট আগে লুচিগুলো ভেজে নিচ্ছি। আলুর দম আগে থেকেই করে রেখেছিলাম, সকালবেলা টিফিনে বেশি কিছু করার সময় পাইনি, শুধু লুচি আলুর দম আর মিষ্টি দিয়ে সবাই টিফিন করে নেবে। আজকে যা কিছু রান্না করি আমি, সবই মেয়ের পছন্দের রান্না। ও লুচি খেতে পছন্দ করে, লুচি আর নতুন আলুর দম ওর খুব ভালো লাগে, তাই আমি ওকে দিয়েছি। দেখুন ও কত মজা করে খাচ্ছে, ওই লুচি পেলে ওর আর কিছু দরকার হয় না। মেয়েকে খেতে দিয়ে দিলাম, ও নিজে থেকেই খেয়ে নিক। ও যদিও বায়না করে আজকের দিনে ওকে খাইয়ে দিতে, আমি বললাম তুই টিফিনটা খেয়ে নে, ভাত খাওয়ার সময় আমি একটু খাইয়ে দেবো। বাকিদেরকেও খেতে দিয়ে দিলাম। এবার দুপুরের রান্নার জন্য বেগুন ভেজে নিলাম, আলু ভেজে নিলাম, শিম ভেজে নিলাম, আর এদিকে পমফ্লেট মাছও ভেজে নিলাম। পমফ্লেট মাছের ঝাল দেওয়া করব। এবার আমি যেহেতু লাইভ করছিলাম, তাই বাকি রান্নাগুলো আর দেখাতে পারিনি। এদিকে আমার রাঁধুনি 12টা থেকে চলে এসেছে, তাই ওরা পায়েসও বসিয়ে দিয়েছে। আমি রান্না করতে করতে এদিকে এসে একবার একবার করে দেখে যাচ্ছি যে কী রান্না হচ্ছে, কতদূর এগোলো রান্না। এই যে পায়েসের মধ্যে কনডেন্স মিল্ক দেওয়া হচ্ছে, প্রথমে পায়েসটাই হচ্ছে, কারণ পরিষ্কার করাতে পায়েসটাই বানিয়ে নিতে হয়। এদিকে আমারও রান্না কমপ্লিট, এবার মেয়েকে খেতে দেবো, তাই খাবারের থালাটা রেডি করে নিচ্ছি। আজকের যা কিছু রান্না করেছি সবই মেয়ের পছন্দের রান্না। ভাতের সঙ্গে দিয়েছি আলু ভাজা, মূলো ভাজা, বেগুন ভাজা, শিমের ভাজা ও ওলকফির তরকারি। কাঁথি থেকে মামুনি বেশ বড় সাইজের একটা বাউল মাছ এনেছিল, তার ঝাল দেওয়া করেছি। বাউল মাছ আমার মেয়ে খেতে যেমন ভালোবাসে, আমরাও খেতে। মেয়ে পমফ্রেট ও চিংড়ি খেতে খুব পছন্দ করে বলে আগের দিন বাজার থেকে পমফ্রেট ও চিংড়ি মাছ এনে দিয়েছিল ওর বাবা। আমি তার কারি করেছি ও পমফ্রেটের ঝাল দেওয়া করেছি।
এই যে ফুল দিয়ে মাটির থালায় কলাপাতা দিয়ে এত সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে দিয়েছি, ওর মুখটা দেখলেই বুঝতে পারবেন ও কতটা খুশি হয়েছে। মেয়ের মুখের এই আনন্দ আর খুশিটুকু দেখার জন্য সকাল থেকে আমার এত পরিশ্রম করা। ও সবসময় আমার কাছে বায়না করে আমার হাতে খাবে, কিন্তু আমাকে তো স্কুল যেতে হয়, আমারও সময় হয় না, ছোট বাচ্চাটাও আছে। তাই আজকের দিনে আমি ওকে খাইয়ে দিই। ও প্রথমে খাওয়া শুরু করেছে, তারপরে আমি এসে ওকে আবার এক দুগাল খাইয়ে দিলাম। পুরোটা খাইয়ে দিইনি অবশ্য, আজকের দিনে ওকে একটু হলেও খাইয়ে দিতে হবে। প্রত্যেক বছর আমি তাই করি। আমি ওকে খাইয়ে দিচ্ছি দেখে আমার ছোট ছেলেটাও এসে ওর পাশে বসে গেছে। এবার বলছে, দিদি তুই আমাকে খাইয়ে দে। এই দেখুন কি সুন্দর তার ছোট ভাইকে ও একটু একটু করে খাইয়ে দিচ্ছে। দেখে মনটা না ভরে যায় একদম। ঠাকুরের কাছে প্রার্থনা করব এইভাবে ভাই বোনের ভালোবাসাটুকু যেন অটুট হয়ে থাকে। মাটির থালার উপর কলাপাতা দিয়ে মেয়েকে খেতে দেবো বলে দিদিকে বলেছিলাম অল্প একটু পাতা আনতে। দিদি অনেকটাই কলাপাতা এনেছে, তাই আজকে সবাই মিলে কলাপাতাই খাবো। কি ভালো লাগে তাই না কলাপাতাই খেতে। রাতের মেনুতে আছে বেগুনি, মিক্সড ফ্রাইড রাইস, দেশি মুরগির কষা, চাটনি, পাঁপড়, পায়েস ও মিষ্টি। সবাই তো আমিষ খান না, তাই রাতের নিরামিষ পনির মিক্সড ভেজটা আমি বানিয়ে নিলাম। সন্ধেবেলা স্ন্যাক্সে রেখেছি ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পকোড়া, চিপস ও ফ্রুট জুস, সঙ্গে কেক তো আছেই। আমার এদিকে মিক্সড ভেজ বানানো কমপ্লিট, ওদিকে ওদের চিকেনও রান্না কমপ্লিট হয়ে গেছে আর ফ্রাইড রাইসও বানানো হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে ছেলে মেয়েকেও রেডি করে দিয়েছি। দেখুন কি সুন্দর এরা মজা করছে, এইগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায় আর মনও ভরে যায়। এবার আমিও রেডি হয়ে নিই, এরপর একে একে ওর বন্ধুরা সব চলে আসবে, আমারও অনেক গেস্ট আসবে। এই যে একটা ছোট্ট বন্ধু কি সুন্দর ওর সঙ্গে ডান্স করছে, সঙ্গে আমার বান্ধবীর মেয়ে আমার ছেলেও ডান্স করছে। এরপর একে একে সবাই চলে এসেছে, এবার এদের সঙ্গে একটু ফটো সেশন করে নিলাম। আমার এই ছোট্ট জায়গার মধ্যে ওরা কি সুন্দর বসে আড্ডা দিচ্ছে, আর মেয়ের বান্ধবীগুলো কি সুন্দর গান ধরেছে, পরিবেশটাই পুরো চেঞ্জ করে দিয়েছে। প্রায় সবাই চলে এসেছেন, দু একজন বন্ধু রাস্তায় আসছে, আমাকে ফোন করেছিল, তাই ওদের জন্য একটু অপেক্ষা করে নিচ্ছি, ওরা এলেই কেকটা কেটে নেব। ততক্ষণে বাড়ির সবাইকে নিয়ে একটু ফটো তুলে নিলাম। এ হচ্ছে তার পিসিমণির মেয়ে, তার একমাত্র দিদিভাই, তার দুজন দাদা, দুজন ভাই ও দিদিভাইয়ের সঙ্গে আমার মেয়ে, বাঁদিক থেকে তার জেম্মা, আমার মেয়ে, তার পিপি, আমি, তার মামা মাসি ও তার প্রিয় দাদু দিদু। ইনি হচ্ছেন তার আদরের প্রিয় ঠাম্মি। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আমরা এই মুঠোফোনের মধ্যে বন্দি করে রাখলাম। ইনি হচ্ছেন আমার বাড়ির আর এক বিশেষ সদস্য, যার পরিচর্যায় ও ভালোবাসায় আমার ছেলে মেয়ে বড় হয়ে উঠছে। এই দিদি আমার ছেলে মেয়েকে এত ভালোবাসে ও যত্ন করে যে আমি নিশ্চিন্তে চাকরি করতে যেতে পারছি, পুরো পরিবারের দায়িত্ব নেয়। একে একে সবার সঙ্গে ফটো তোলা প্রায় কমপ্লিট। আমিও আমার বন্ধুদের সঙ্গে বেশ কয়েকটা সেলফি তুলে নিলাম, কারণ কেক কাটা হয়ে গেলে আর সময় পাবো না, তাই এই সুযোগটা ছাড়ে কে। সবশেষে ঠাকুরের কাছে একটাই জিনিস চাইবো, সবার আশীর্বাদে আমার মেয়েটা ভালো থাকুক, সুস্থ থাকুক আর মানুষের মতো মানুষ হোক। জন্মদিনে দাদু দিদিনের দেওয়া এই গিফটটা ওর কাছে ভীষণ স্পেশাল। ও জানতো না ওর দাদু দিদিন ওকে কী দিচ্ছে, এটা ছিল ওর কাছে সারপ্রাইজ। ওর ভাই বোন জানতো না এই গিফটটা আসলে কি। আমি যতই প্যাকটা খুলছি ততই ওদের এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। আসলে গিফটটা ছিল একটি দোলনা, আমার মেয়ে দোলনায় বসতে ভীষণ ভালোবাসে, ছেলেও খুব ভালোবাসে। ছেলে এখনও পর্যন্ত দোলনায় ঘুমোয়, কারণ আমি তো স্কুল চলে যাই, তাই দিদি ওকে দোলনায় ঘুম পাড়ায়। আর মেয়ে দোলনায় বসে বসে গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসে। আমার মেয়ে দোলনায় বসতে ভালোবাসে বলে আমি যখন প্রথম ফ্ল্যাট নিয়েছিলাম মিস্ত্রিদের বলে দোলনা টাঙানোর দুটো ব্যবস্থা করে রেখেছিলাম। মেয়ে ভিডিও করছে তাই ওর মুখটা দেখাতে পারলাম না, ছেলের এক্সপ্রেশনটা দেখুন নেচেই যাচ্ছে। দোলনাটা পেয়ে ভাই বোন এত খুশি হয়েছে যে বলে বোঝানোর নয়। দাদু দিদুনকে অনেক থ্যাংক ইউ ওদেরকে এইভাবে ভালোবাসার জন্য এবং আশীর্বাদ করার জন্য। দাদু দিদুন ঠাম্মির কাছে একটাই জিনিস চাইবো, উনাদের আশীর্বাদের হাতটা যেন আমার ছেলে মেয়ের মাথায় সারা জীবন রাখেন।
পুরনো দোলনাটায় আর বসতে পারছিল না, তাই অনেক দিন ধরে বলছিল, মা একটা দোলনা কিনে দাও। আমি কিনবো কিনবো ভাবছিলাম, যাই হোক, তা দাদু দিদুনের দেওয়া এই সারপ্রাইজ গিফটটা সত্যি খুব কাজের হলো। মুন্নি বাবুকেও অনেক অনেক ভালোবাসা। তোরা এইভাবেই আমার ছেলে মেয়েকে ভালোবাসিস, আমার ছেলে মেয়ের পাশে থাকিস, তোদেরও নিশ্চয়ই ওরা খুবই ভালোবাসে, তোরা তো জানিস, তোরা এইভাবেই পাশে থাকিস, অনেক অনেক থ্যাংক ইউ তোদের। এবারের জন্মদিনে তার জ্যাঠা জেম্মা পিপি দাদু দিদুন দাদু ঠাম্মি সবাইকে একসঙ্গে পেয়ে ও ভীষণ খুশি হয়েছে। মেয়ের জন্মদিনে শুধু যে মেয়ে গিফট পেয়েছে তা নয়, মেয়ের সঙ্গে সঙ্গে ছেলেও প্রচুর গিফট পেয়েছে। আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার ছেলে মেয়েদের ভালোবাসা ও আশীর্বাদ দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।